দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। গলায় দড়ি দিয়ে মৃত্যু বদরপুরের এক যুবকের, তীব্র চাঞ্চল্য ইংলার বাজার এলাকায়। গলায় দড়ি দিয়ে মৃত্যু বদরপুরের এক যুবকের, তীব্র চাঞ্চল্য ইংলার বাজার এলাকায়। ঘটনাটি ঘটেছে বদরপুর সমষ্টির ইংলার বাজার জিবির পূর্ব হরিনাদিক গ্রামে। ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় শুক্রবার চাঞ্চল্য বিরাজ করে এলাকা জুড়ে। আত্মহত্যা করা যুবকটি পূর্ব হরিনাদিক গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জুবের আহমেদ, বয়স 23। জানা গেছে শুক্রবার সকালে তার ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা ও ভাইয়ের বউ দুইজন, সঙ্গে সঙ্গে মানুষ জড়ো হন। এরপর বদরপুর থানায় খবর দেওয়া হয়। শুক্রবার দুপুর 2টায় বদরপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারপর প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদনে। আজকে যে মারা গেছে আমার কিতা ছেলে নেই, নাম কিতা তার? কিলা মারা গেছে আপনার কইতা পারবা নে? জি না, আমরা এটা দেখছি না, মিটিং গেছিলাম আমার জিন গাড়ি আর ও বাদিক গিয়া দেখুন না করো লাগাই আর লাগাই না। আজ যে মারা গেছে তার নাম কিরা? মানে তার তার কিলা মানে বর্তমানে গরু পাওয়া গেল আমার বেটিং দিয়ে আমি ইত্যাদি খেতা করতাম, আমার তো খবর কিছু নাই, আমারও হরুটা তিনটা আমি খাইতাম গেলা বাদে। আমি আমার আজকে সকালে আমি গাড়িতে গেছি, আমি তো জানি তার শ্বশুর বাড়িতে গেছি বাদে। আমি আমার গেছি কি গাড়িতে, গাড়িতে গেলে সাপ্লাইতে ফোন মারছেন, ফোন মারিয়া বলছেন ওলা ওলা ছোটো ভাই কিন্তু ভাত লাগিয়ে মারা গেছে পেটিংতে জিঙ্গার বাদ গিয়ে দেখছো নিজেকে কে ও আমি দৌড়ে আইয়া দেখছি দেখে আইয়া ও মানুষ হয়েছি সকালে ফোন ওদিকে আর ভাত লাগাই আর বেশ কিছু জানো না আর কিছু জানি না। এই যে মৃত ব্যক্তি তার ভাই সাবির আহমেদ, সাবির আহমেদ বদরপুর থানায় পুলিশের অফিসার রিপোর্ট করছে অধিকার চন্দন গোস্বামী। তারপরে অফিসারে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেসটা আমার এখন আমি সঙ্গে সঙ্গে বাবার নাম হইলো যেটাও দেখলাম যাতে মনে হইতেছে যে হ্যাঙ্গিং, কিন্তু আসল তথ্যটা, আসল তথ্যটা সকলে আমি জানতে পারবো একমাত্র এক্সামিনেশন।